এই মোবাইলটার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, নো সার্ভিস। কি সমস্যা? নো সার্ভিস। অর্থাৎ মোবাইলটাতে সিম লাগানোর পরেও নেটওয়ার্ক পায় না, নো সার্ভিস সমস্যা আসে। দেখা যায় নো সার্ভিস? দেখতে পাচ্ছেন? ওকে, এই মোবাইলটার মডেল হচ্ছে Redmi 8A। এই সমস্যাগুলো অনেক আগ থেকে আমাদের কাছে আসে। রিডমি মোবাইলের মধ্যে নেটওয়ার্ক সমস্যা সবচেয়ে বেশি আসে Redmi 8, Redmi 8A, Note 8 এই মোবাইলগুলোর মধ্যে। বুঝতে পারছেন? রিডমির মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বাজে নেটওয়ার্কের দিক দিয়ে। অর্থাৎ নেটওয়ার্ক অনেক সমস্যা করে মোবাইলগুলোর মধ্যে। তো চলেন আমরা এই মোবাইলটার এই নো সার্ভিস প্রবলেমটা কিভাবে সমাধান করতে পারি সবাইকে প্র্যাকটিক্যাল দেখাই, কি বলেন? জি স্যার। আর এই মোবাইলটা একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে। তো চলেন আগে প্রথমে আমরা কি করব, এই মোবাইলটাকে একটা ফরম্যাট করেছিল, অর্থাৎ এই মোবাইলটা যেহেতু নেটওয়ার্ক কাজ করছে না, ফরম্যাট করে দেখেছিল যে ফরম্যাট করার পরে সমাধান হয় কিনা। তো আমরা প্রথমে এটা সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পর আমরা আগে দেখব যে সিম কার্ড পেয়েছে কিনা। দেখুন, 1 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এয়ারটেল সিম দেখা যাচ্ছে। দেখা যায়? যদি কোনো কারণে সিমটা লাগানো না হতো তাহলে কি এয়ারটেল দেখাতো? আচ্ছা, তার মানে সিম পাচ্ছে। ওকে, আপনি প্রয়োজন বোধে একবার IMEI নাম্বার চেক করে নিতে পারেন। আচ্ছা, এবার আসেন, যেহেতু আমার IMEI নাম্বার ঠিক আছে, মোবাইলের সিম কার্ডও পাচ্ছে, এখন আমি কি করব, আমি এটার রেডিও চেক করব, রেডিও অন না অফ। আর রেডিও অন অফ চেক করার জন্য এটা একটা কোড আছে, এই কোডটা হচ্ছে **#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 #*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 #
ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সকল মোবাইলে কুট তো আমাদের মনে থাকে না, যেমন ওপো ভিভো আছে না, এগুলো কুট তো পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে পাওয়া গেল মনে থাকে না আমাদের, আমরা ভুলে যাই। তো এটা চেকিং করার সহজ সিস্টেম আছে, কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আগে ক্লাসটা শেষ করে এটা এখন আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন মোবাইল রেডিও, দেখতে পাচ্ছেন মোবাইল রেডিও পাওয়ার অফ, দেখতে পাচ্ছেন? এটাকে আমি অন করে দিব, যদি এটা কখনো অফ থাকে, কি থাকে অফ থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইলে নেটওয়ার্ক পাবে না, কথা কি বুঝাইতে পারছি? না দেখুন, আমরা এখন প্রথমে এটাকে, এই মোবাইল গুলোর বেশিরভাগই এই নো সার্ভিস সমস্যাটা এই যে আপনার হার্ডওয়্যার ইস্যুর কারণে আসে, আর তাছাড়া আমরা সফটওয়্যারে যে যে বিষয়গুলো চেকিং করা দরকার ছিল আমরা এগুলো চেক করে নিয়েছি, যেমন মোবাইলে আইএমআই নাম্বার ঠিক আছে, সিম কার্ডও পেয়েছে, রেডিও অন না অফ সেটাও চেক করে নিয়েছি, ঠিক আছে? তার মানে এখন আমরা যেহেতু এই মোবাইলের সিরিয়াল ঠিক পেয়েছি, সিম কার্ডও পাচ্ছে, তারপরও নেটওয়ার্ক নাই, রেডিও অন না অফ সেটাও চেক করে নিলাম, যেহেতু সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি, তাইলে আমরা এবার এটাকে হার্ডওয়্যার মেথডে চেক করবো, ঠিক আছে? আর এই মোবাইলটার অলরেডি আরএফআইসিটাকে চেঞ্জ করা হয়েছে, কথাটা বুঝেন নাই? কি আইসি? আরএফআইসি, যেটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি আইসি বলে থাকি, ওই আইসিটাকে একবার কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। যেহেতু ওই আইসিটাকে চেঞ্জ করা হয়েছে, এখন আমি কি করব, আবার চেঞ্জ করবো ওই আইসিটাকে? যেহেতু আরএফআইসিটাকে চেঞ্জ করা হয়েছে, আমরা কি আবার আরএফআইসিটাকে চেঞ্জ করব? না, দেখুন কোনো মোবাইলে নেটওয়ার্ক সমস্যা আসলে ফার্স্ট টাইমই কোনো আইসি চেঞ্জ করে ফেলবেন না, আগে এটা দেখবেন বিস্তারিত যে আসলে সমস্যাটা কোথেকে হতে পারে, আগে ফাইন্ড আউট করবেন যে এটা কি হার্ডওয়্যার প্রবলেম নাকি সফটওয়্যার প্রবলেম, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, কথাটা বুঝেন নাই? যে কোনো মোবাইলের হোক, স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, যে কোনো ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যা হলে আগে আপনাকে বুঝতে হবে এটা কি হার্ডওয়্যার প্রবলেম নাকি সফটওয়্যার প্রবলেম, কথাকে বুঝাইতে পারছি? অনেক সময় কিছু কিছু মোবাইলে হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমারের ইনফরমেশন অত্যন্তই জরুরি। কাস্টমারের কি ইনফরমেশন, কি ইনফরমেশন জরুরি, কাস্টমার থেকে জানতে হবে মোবাইলটা কিভাবে নেটওয়ার্ক সমস্যা হয়েছে, হাত থেকে পরে, আপডেট দেওয়ার পর, পানিতে পড়ার পর, এই বিষয়গুলো আমাকে জানতে হবে, এর উপরে অনুমান করতে হবে, কথা ক্লিয়ার?
তা আমরা প্রথমেই, যেহেতু মোবাইলটার কি লাগানো আছে, সিম কার্ড লাগানো আছে, আমি প্রথমেই মোবাইলটা চালু আছে তাই না, আমরা আবারও দেখে নেই, চালু আছে মোবাইল? মোবাইল চালু আছে, যেহেতু মোবাইল চালু আছে তা আমরা প্রথমেই ভোল্টেজ লাইনগুলোকে চেক করব। কি চেক করব? ফার্স্ট টাইম আমরা 2G IC এর ভোল্টেজ চেক করব। এটা 2G IC এর নাম্বার হচ্ছে RF5212A, এটা হচ্ছে 2G IC এর নাম্বার তাই না? তা আমরা প্রথমে 2G IC এর ভোল্টেজ চেক করব। প্রত্যেকটারই আগে কি চেক করব? ভোল্টেজ চেক করব। একটা মোবাইলের নো সার্ভিস প্রবলেম সবচেয়ে বেশি আসে RF IC এর জন্য। কোন আইসির জন্য? দ্বিতীয়ত আসে 4G IC এর জন্য। কোন আইসি? 4G IC। তৃতীয়ত 100 লাইন অর্থাৎ ক্রিস্টালের সিগন্যাল লাইনের জন্য। কয়টা? তিনটা কারণে সবচেয়ে বেশি নো সার্ভিস আসে। কি কি? এক নাম্বার RF IC, দুই নাম্বার 3G 4G IC, তিন নাম্বার 100 লাইন অর্থাৎ ক্রিস্টাল সিগন্যাল। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি আগে ভোল্টেজ চেক করব। আগে কি চেক করব? আমি কি আইসি উঠাই ফেলবো? যেহেতু RF IC চেঞ্জ করা হয়েছে, আমি ফার্স্ট টাইমে কি করব? ভোল্টেজ চেক করব। আচ্ছা, তো চলেন এবার আমরা এটাকে ভোল্ট রেঞ্জে রাখবো। মাল্টিমিটার কোন রেঞ্জে রাখবো? দেখা যায়। ফার্স্ট টাইম আমরা ভোল্টেজ চেক করব, আর ভোল্টেজ চেক করব প্রথমে 2G IC। আমরা মাল্টিমিটার যে কোনো একটা পয়েন্ট গ্রাউন্ডে ধরে নিব, ঠিক আছে? এটা কি 0 ohms-এর রেজিস্টর না? এটা 0 ohms-এর রেজিস্টর। প্রথমে আমরা এখানে দেখব কত আসে। -4.4 ভোল্ট আসছে না? -4 ভোল্ট আসছে। যেহেতু 4 ভোল্ট আসছে তার মানে 2G IC তে ভোল্টেজ কি হচ্ছে? ইন হচ্ছে, ঠিক না? আমি এই প্রান্তে একবার দেখে নিব, কারণ এটা যদি খারাপ হয় তাহলে এই প্রান্তে পাইলাম, এই প্রান্তে পাইলাম না, তাহলে তো এই ফিউজ খারাপ তাই না? এই প্রান্তে আছে। আচ্ছা, তাহলে আমি এখানে পাইলাম ভোল্টেজ। এটা কি ভোল্টেজ? এটা হচ্ছে BPH ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এটা চেক করার পরে দ্বিতীয়ত আমি চেক করব BREG ভোল্টেজ। ভোল্টেজ কত ভোল্টেজ? এটা 1.8। অবশ্যই এটা কোত্থেকে আসছে? পাওয়ার আইসি থেকে, ঠিক আছে? চলেন, এটার মধ্যে ভোল্টেজ থাকবে 1.8 ভোল্টেজ। আমরা এটাকে এখানে চেক করব, আছে 1.8 ভোল্টেজ? আছে না? 1.8 ভোল্টেজ আছে। তার মানে আমার এই 2G IC ভোল্টেজ কি পাচ্ছে? ঠিকঠাক পাচ্ছে। এই RF IC নাম্বারটা হচ্ছে WTR 2965, আর WTR 2965 ক্ষেত্রে ভোল্টেজ লাইন থাকবে দুইটা, একটা হচ্ছে 1.8 আর একটা হচ্ছে 1 ভোল্ট। একটা 1.8 আর একটা কত? 1 ভোল্ট। এটা আপনি স্কিমেটিক গেলেও দেখতে পারেন, স্কিমেটিকে গিয়েও দেখতে পারেন। খেয়াল করেন, আমি 2 নম্বরে চলে যাব, দেখে নেই আগে। এই যে আগে দেখে নিতে হবে ভোল্টেজ লাইন প্রথমটাই যাই। এই যে দেখেন, এখানে দেখেন RF1, এখানেও RF1, এখানে RF1, এটা কি RF2? তাহলে আমি এখানে একবার ক্লিক করি, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দুইটা অপশন আসছে না? নেক্সট দিলাম, এভাবে ক্লিক করি, দেখেন RF1, এই RF1, এই তিনটা লাইন না? এই তিনটা লাইন খেয়াল করেন, এই দেখতে পাচ্ছেন তিনটা লাইন? তিনটা লাইন, একটা হয়েছে কত? 1.0 তাই না? আচ্ছা, এবার RF2 খেয়াল করেন, RF2 তে কত ভোল্টেজ? 1.8। তাহলে তো আদার্স কোনো ভোল্টেজ নাই। আমরা এখানে ভোল্টেজ লাইন কয়টা পাচ্ছি? দুইটা। এইখানে ভোল্টেজ লাইন দেখাচ্ছিল চারটা, একটা দুইটা তিনটা চারটা, টোটাল কয়টা ভোল্টেজ লাইন? চারটা। এই যে দেখেন BDD, টোটাল কয়টা? চারটা না? এখানে একটা, এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, এটা ভোল্টেজ লাইন না, এইটা, এই চারটা ভোল্টেজ লাইন। এই চারটার মধ্যে তিনটা হচ্ছে একই লাইন আর এটা হচ্ছে আলাদা আর একটা লাইন। কথা কি বুঝাইতে পারছি? এই তিনটা একই লাইন, এটা কি আলাদা? তাহলে আমরা এখন এই RF IC ভোল্টেজটা চেক করব, 1.8 এবং কত? 1.0। তো চলেন দেখে নিন, এখানে কিছু বিষয় আছে, আগে আমি ভোল্টেজটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আলোচনা করছি।
প্রথমে রেজিস্টারের সাথে যে ক্যাপাসিটার আছে এটার মধ্যে ওয়ান ওয়ান ভোল্ট পাবো। এই যে রেজিস্টারের ক্যাপাসিটার আছে কোনো ভোল্টেজ? গেল এটা। দ্বিতীয়ত এটা চেক করব, এখানেও ভোল্টেজ থাকবে কত? 1.8। তো চলেন আমরা এটাও দেখি 1.8 ভোল্টেজ আছে কিনা। আছে কোনো ভোল্টেজ? আসে, তার মানে আর এফ আইসি কোনো ভোল্টেজ পাচ্ছে না। আর এই ভোল্টেজ গুলো আসে কোথেকে? পাওয়ার আইসি কোথেকে? এখন এই জায়গাটার মধ্যে আমরা ভুল করি, কথাটা বুঝেন নাই, এই জায়গাটার মধ্যে আমরা কি করি? ভুল করি। এখন এই জায়গাটার মধ্যে কি ভুল করি? অনেকেই কি করে, এই ভোল্টেজটা যখন আসে না, সে পাওয়ার আইসি উঠাইয়া পাওয়ার আইসি চেঞ্জ করে দেয় না। দেখুন, যদি কোনো কারণে আর এফ আইসি খারাপ থাকে WTR এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? WTR 2965 এর ক্ষেত্রে যদি আর এফ আইসি খারাপ থাকে, তাইলেও কিন্তু পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আসবে না। জি স্যার, কথাটা বুঝেন নাই কেউ? যদি আর এফ আইসি অর্থাৎ WTR 2965 আইসি টা যদি খারাপ থাকে, এই যে আইসি টার মধ্যে আমরা ভোল্টেজ চেক করলাম, এই আইসি টাও যদি খারাপ থাকে, তাইলেও কিন্তু ভোল্টেজ আসবে না। এই কথাটা কি ক্লিয়ার করতে পেরেছি? এখন আসেন, আপনি এই ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে মিসিং আছে কিনা এটা বোঝার আরেকটা সহজ কৌশল আছে। কি কৌশল? আপনি দেখেন এই WTRটাকে রিমুভ করে দেন। রিমুভ করে দেওয়ার পরে এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, আপনি এটার মধ্যে জিআর ভ্যালু চেক করেন। কথা বোঝেন নাই? আর এফ আইসিটা উঠানোর পরে আপনি এখানে জিআর ভ্যালু চেক করেন, যদি মান পান তার মানে পাওয়ার আইসি থেকে লাইন কি? কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আর এফ আইসি ভোল্টেজ পেলাম না। এখন আমি চলে যেতে হবে 4G আইসিতে। কোন আইসিতে? 4G আইসিতে। এন্ড 4G আইসিতে যেতে হলে আমাকে আবার সিম বেস্ট একটু খুলে নিতে হবে। খুলে নিলাম, ঠিক আছে, মোবাইলটা চালু আছে কিনা সেটাও আবার একটু কনফার্ম হয়ে নিতে হবে। চালু আছে, চালু আছে, ওকে। এবার আমরা 4G ভোল্টেজটাকে চেক করব। কথা বুঝেন নাই? 4G আইসি ভোল্টেজ চেক করব, দেখা যায়? ক্লিয়ার? ঠিক আছে। এবার 4G আইসির মধ্যে আমি কয়টা ভোল্টেজ পাবো এখানে দেখেন? দেখুন, এটা আসলে স্কিমেটিকে যাওয়া লাগছে না, ভোল্টেজ লাইন গুলো ওই নেটওয়ার্ক যে সলিউশন আছে না, ওই নেটওয়ার্ক সলিউশনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কথা ক্লিয়ার? এখন ভোল্টেজ লাইন গুলো চেক করার পরে যদি ভোল্টেজ ঠিকঠাক পাই, তাইলে আমাকে কি করতে হবে? তাইলে আমাকে ওই স্কিমেটিক দেখে দেখে প্রত্যেকটা লাইন চেক করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, এবার আসেন আমি 4G আইসিতে আসি। 4G আইসিতে এসে প্রথমে আমি BPS ভোল্টেজ চেক করব। BPS ভোল্টেজের জন্য এখানে একটা ডায়োড দেওয়া আছে এবং দুইটা ক্যাপাসিটর দেওয়া আছে। মোবাইল তো চালু আছে, তো BPS ভোল্টেজ মোবাইল চালু করে চেক করতে হয় না। মোবাইল চার্জে লাগিয়ে চেক করতে পারি, আবার মোবাইল চালু করে চেক করতে পারি, ঠিক আছে, তো ব্যাটারি লাগিয়েও চেক করতে পারেন। তো আমরা আগে BPS ভোল্টেজটা দেখব। ঘুলে গেছে না? এবার ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখি আছে BPS ভোল্টেজ? তার মানে BPS 4 ভোল্ট আমরা পাচ্ছি। এবার আসেন, এখানে একটা ভোল্টেজ আছে, এটা কি? BREG 1.8 ভোল্টেজ। আর BREG ভোল্টেজ কোত্থেকে আসবে? পাওয়ার আইসি থেকে আসবে। এবার এইখানে আমি পাবো 1.8 ভোল্টেজ। কত ভোল্টেজ দেখি আছে? তার মানে এখানে 1.8 ভোল্টেজ পেলাম। কয়টা ভোল্টেজ পাইলাম? দুইটা। এটা কি ভোল্টেজ লাইন? দেখেন তো, TX লাইন ট্রান্সমিট, এটা কি ভোল্টেজ লাইন? না, যদি ভোল্টেজ লাইন হতো তাহলে এখানে ক্যাপাসিটর সিরিজে দিত না। আই থিঙ্ক এটা ক্যাপাসিটর। কথা বুঝেন নাই? যদি কয়েল হতো তাহলে এটা ডাইরেক্ট করা থাকতো, আর এটা ফিল্টার কয়েল। কি কয়েল? ফিল্টার কয়েল, ঠিক আছে। আমরা এটাকে ডট কয়েলও বলি, অনেকে কালার কয়েলও বলে, বিভিন্ন রকম বলে। এটাকে আপনি ডাইরেক্ট করতে পারবেন, দেখছেন এটা ডাইরেক্ট করে দেওয়া আছে, কিন্তু এটা ডাইরেক্ট করতে পারবেন? তাহলে এটা ভোল্টেজ লাইন না। এখানে একটা ভোল্টেজ লাইন আছে, কি লাইন? APT, BPA APT। APT মিন্স এডিশনাল পাওয়ার ট্রান্সফার, এডিশনাল পাওয়ার ট্রান্সফার। এখানে আপনি 1.8 ভোল্টেজ পাবেন। কত ভোল্টেজ? আপনি দেখেন এখানে ভোল্টেজ পান কিনা। আপনি এই ভোল্টেজটা এভাবে পাবেন না, এই ভোল্টেজটা পেতে হলে অবশ্যই আপনার মোবাইলের সিম কানেকশন করতে হবে। দেখেন, আমি এখানে ক্লোন লাইনে দেখবো, এই যে এখানে, এখানে দেখলেই তো হয়। আমি এখানে দেখেন ভোল্টেজ চেক করছি,
আছে ভোল্টেজ? আচ্ছা, এখন যেহেতু ভোল্টেজ তাই আমাকে সিম লাগাতে হবে, কারণ অ্যাপিটি ভোল্টেজ তখনই আপনাকে সার্ভিস দিবে, মানে ভোল্টেজ আসবে যখন আপনি সিম লাগাবেন। আর এই অ্যাপিটি ভোল্টেজের জন্য একটা স্পেশাল আইসি লাগানো আছে, যেটাকে আমরা বলি অ্যাপিটি আইসি। কি বলি? অ্যাপিটি আইসি। আর অ্যাপিটি ফুল মিনিং হচ্ছে এডিশনাল পাওয়ার ট্রান্সফার। তাহলে আমরা মোবাইলটাকে সিম কানেকশন করে নিব, মনে থাকবে? আপনি ভিআরজি ভোল্টেজ, বিপিএইচ ভোল্টেজ এগুলো আপনি সিম ছাড়াই চেক করতে পারবেন, কিন্তু অ্যাপিটি ভোল্টেজটাকে চেক করতে হলে আপনার মোবাইলে সিম কানেকশন করতে হবে। কথা খেয়াল থাকবে? তাহলে সিম লাগালেই ভোল্টেজটা সাপ্লাই হয়। তো চলেন এবার আমরা সিম লাগিয়ে নিলাম। সিম লাগানোর পর মোবাইলটা চালু আছে কিনা সেটাও একবার কনফার্ম হয়ে নিতে হবে, এবং সিম পেয়েছে কিনা সেটাও আমি একবার কনফার্ম হয়ে নিব। কথাটা বুঝেন নাই? সিম কার্ড এখনো সিম পায় নাই, নো সিম কার্ড, নো সিম কার্ড পায় নাই। সিম কার্ডটা আমি একটু ঠিকভাবে লাগাই। আমরা মোবাইলটাকে একবার বন্ধ করে চালু করছি, কারণ ব্যাটারিটা ডিসকানেক্ট হয়ে গেছে। সিম লাগালাম, একটু অপেক্ষা করতে হবে। এই জায়গার মধ্যেই কিন্তু ইন্টারেস্ট আছে। আমরা কি অ্যাপিটি ভোল্টেজ পেয়েছি? না, পাইনি। চালু হোক মোবাইলটা। ওকে, এবার আমি মোবাইলটার লক খুলব। খুললাম, সেটিং অপশনে গিয়ে সিম কার্ড এয়ারটেল দেখতে পাচ্ছেন? এয়ারটেল, তার মানে নেটওয়ার্কও পাচ্ছেন। এবার আমি ভোল্টেজটা চেক করব। দেখা যায় ক্লিয়ার? ওকে, আসছে কোনো ভোল্টেজ? কোনো ভোল্টেজ আসছে? আচ্ছা, আমি ক্যাপাসিটারটাতে চেক করি। এই যে ক্যাপাসিটার চেক করলে তো বলা যাবে, তাই না? আছে কোনো ভোল্টেজ? আছে নাই? তাইলে আমরা অ্যাপিটিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না। মোবাইল চালু আছে কিনা? মোবাইল চালু আছে। তাহলে যেহেতু অ্যাপিটিতে ভোল্টেজ পাচ্ছি না, তাহলে আমি মোবাইলটাকে একবার সুইচ অফ করে এবার অ্যাপিটি এই ভোল্টেজ লাইনের জিআর ভ্যালুটা একটু চেক করে নেব। অফ করে দিই। এবার আসেন অ্যাপিটির জিআর ভ্যালু চেক করতে গিয়ে। আমরা মাল্টিমিটার ডায়োড রেঞ্জে নিয়ে নিব। বিপ দিচ্ছে? কি দেয়? কি দেয়? গেল এটা। আমরা একটু এখানে দেখে নিই, এই যে ক্যাপাসিটার গুলো আছে তো, ক্যাপাসিটার গুলো তো আমরা একটু দেখে নিব। দেখি এবার, দেখছেন সবগুলা কি দেখাচ্ছে? সবগুলাই কি দেখাচ্ছে? তাহলে এটা দেখি, এটাও কি দেখাচ্ছে? তার মানে অ্যাপিটি ভোল্টেজ শর্ট। অ্যাপিটি ভোল্টেজ কি শর্ট? মানে অ্যাপিটি ভোল্টেজটা শর্ট কোত্থেকে কোত্থেকে? এখান থেকে এখান পর্যন্ত হয় আপনার ফোরজি আইসি শর্ট, না হয় অ্যাপিটি আইসি শর্ট, হতে পারে ক্যাপাসিটার শর্ট, হতে পারে এখানে ক্যাপাসিটার গুলো শর্ট, ঠিক না? ব্যাটি এবার আমি চাইলে ধোয়া তারাবি দিতে পারি, তবে আমি এখানে ধোয়া তারাবি ব্যবহার করব না। ধোয়া তারাবি ব্যবহার না করে আমি একবারে ক্যাপাসিটারটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, আমি ক্যাপাসিটারটা উঠিয়ে দিয়ে এবার দেখবো যে এখানে আসলে শর্টটা আছে কিনা। আছে না? তাহলে কি হতে পারে? আমরা ফোরজি আইসিটাকে একটু উঠাই দিই, তাইলেই তো হয়। ফোরজি আইসিটাকে উঠাই দিতে পারি না?
চলেন এবার আমি একটু এখানে একটু পেজ দিয়ে নেব, ঠিক আছে? আমি প্রথমে না উঠাইয়া একটু রিহট করব। দাঁড়ান দাঁড়ান, বেশিক্ষণ যাবত হিট দেওয়া যাবে না, এটা কিন্তু অনেক বাজে মোবাইল, বুট ফুলে যাবে, বুঝতে পেরেছেন? আমি একটু নাড়াই দিলাম, ঠিক আছে, আইসিটা উঠালাম না, এবার দেখি ছড়াছে, আগে দেখে নি, কনফার্ম হয়ে নি, একটু ঠান্ডা হোক, কথাটা বোঝার নেই, একটু ঠান্ডা হতে হবে, ঠিক আছে? এটাকে আমরা একটু ক্লিনও করে নিই। দেখা যাবে আলটিমিটার, এবার চলেন কি দেখাচ্ছে, কি দেয় চলেন এখানে দেখি, এটা তো বিপ দিয়ে শর্ট দেখাইতো না, কি দেয়, কি দেখায়, মান দেখায় না, তো চলেন একবার একবার দেখি নেটওয়ার্ক পায় কিনা। ক্যাপাসিটারটা আমি পরে লাগাচ্ছি, এটা না লাগালেও হবে, এটা অল্প ভ্যালুস। খেয়াল করেন কি কলার, সেটা ইমার্জেন্সি কলার, ইমার্জেন্সি কলার আছে না, দেখে নেই আমরা, নেটওয়ার্ক আসছে দেখেন তো, দাঁড়ান খেয়াল করবেন, দেখেন এয়ারটেল লেখা আসছে, দেখা যায় নেটওয়ার্ক ফুল হয়েছে, একদম ইজি। এখন আমি যদি আরে পাইছি আবার পাল্টাইতাম তাহলে হইতো, তার মানে মোবাইলটা আরে পাইছি চেঞ্জ করা হয়েছে, মেকানিক আমাদের সামনেই আছে, আসেন উঠে আসেন, আপনি একটু উঠেন, উনি আসে বসুন, বসেন, কি করছিলেন এটার, আরে পাইছি চেঞ্জ করছেন? জি স্যার করছি। হয়েছে? না স্যার হয় না, এখন হয়েছে? জি এখন। বেশি কঠিন ছিল, বেশি কঠিন ছিল এগুলো? তাইলে আমরা ভোল্টেজ লাইন গুলো কিভাবে চেক করব সে বিষয়টা জানতে পেরেছি। এর পরবর্তীতে আমরা যখন নেটওয়ার্কের ডিপলি ভাবে ক্লাস গুলো করবো তখন আমাদের আরো বুঝতে সহজ হবে। আশা করি আজকের এই কাজটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। সবাই প্র্যাকটিক্যাল দেখছেন? দেখছেন সবাই প্র্যাকটিক্যাল? শিওর? ওঠেন, হুজুর বসেন, যান আপনি বাইরে জায়গা দিয়ে বসেন, প্র্যাকটিক্যাল দেখছেন? কাছে কটা দেখছেন প্র্যাকটিক্যাল? আজকে দুইটা দেখলাম। দুইটা? একটা কি দেখছেন? রিডমি নোট 11 হয়েছে, কাজ হয়েছে? এটা হয়েছে? খুশি? সবাই বুঝতে পেরেছি? থ্যাংক ইউ।